আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ডেলি ডোজ থেকে আজকে আপনাদের সাথে আমি মুরগির রোস্ট কিভাবে করা যায় এবং অনেক সহজে যদি সব কিছু আমরা গুছিয়ে নেই তাহলে মুরগির রোস্টটা করা দ্বারা কত ইজি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা এগুলি করে নিতে পারি একটার পর একটা উপকরণ সাজিয়ে, সেগুলি আমি আমার চ্যানেলে আজকে আপনাদের সাথে দেখিয়ে দেব। তাহলে সাথে থাকুন এবং উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখে নিন। প্রস্তুত করার জন্যে প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এই বোলে প্রথমে মশলাগুলি আমি সব অ্যাড করে নিব। সব মশলাগুলি দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করব। এখানে আমি 3-4 চামচ পরিমাণ টক দই নিয়েছি। টক দইয়ের সাথে এখন এখানে আমি নিয়েছিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, নিয়েছিলাম সব মশলাগুলো, যেই গরম মশলাগুলি আমরা রোস্টের মধ্যে ইউজ করি সেই মশলাগুলো পেস্ট করে, আর নিয়েছিলাম বাদামের পেস্ট। এখন টক দইয়ের সাথে এগুলো সব আমি অ্যাড করে দেব। আর মশলাগুলোর মধ্যে রয়েছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, লং, এলাচ, দারচিনি, মোট কথা রোস্টের যে মশলাগুলি সেই সব মশলাগুলি একসাথে করে আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছিলাম বাদাম পেস্ট, এখানে প্রায় 2 টেবিল চামচ বাদাম পেস্ট, 1 টেবিল চামচ মশলার গুঁড়া, আর পেঁয়াজ নিয়েছিলাম আমি 1 কাপ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর সামান্য জিরা এবং সামান্য ধনিয়ার গুঁড়া এখানে আমি অ্যাড করে দিয়েছি 1-4 চামচ পরিমাণ করে। আর এখানে আমি এখন দিয়ে দিব টমেটো সসটা 2 টেবিল চামচ পরিমাণ। সব উপকরণগুলো দেয়া হলে এটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট আমাকে তৈরি করে নিতে হবে। এইভাবে যদি গুছিয়ে সব উপকরণগুলো আমরা প্রথমে নিতে পারি তাহলে রোস্টটা রান্না করার সময় তেমন কোনো ঝামেলাই আমাদের হয় না। সব মশলা দিয়ে পেস্টটা আমার কমপ্লিট। এখন এটাকে একটা পাশে আমি রেখে দিব। আর এইখানে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি মিক্সড করে নেব। এখানে আপনারা চাইলে লিকুইড দুধটাও নিতে পারেন, সে সময় একটু জাল করে দুধটাকে নিতে হবে। এখন পানি দিয়ে দুধটা কমপ্লিট করে এটা এক পাশে আমি রেখে দিব। তারপরে আমি মুরগিটা ম্যারিনেট করে নেব লবণ আর হালকা কালার দিয়ে, যে কালারটা জর্দা রং হিসেবে আমরা সবাই চিনি। মুরগিতে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি যাতে লবণটা ভালো করে মুরগির ভিতর পর্যন্ত, মানে ভিতর পর্যন্ত যায়, মানে মুরগিতে পুরোপুরি লবণটা থাকে সেই জন্যে। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এই সময়ের মধ্যে আমি এখানে প্রথমে পেঁয়াজটা ব্রেস্তা করে নেব। এর জন্য আমি 1 কাপ তেল দিয়েছি, রান্নার তেল। আর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা প্রথম থেকে সব মশলার সাথে এখানে আমি অ্যাড করে নিতে পারতেছি, আর নামানোর আগেও আমি কিছু ঘি উপর দিয়ে দিয়ে দিব, কিন্তু এখানে তেলের সাথে আমি ঘিটা অ্যাড করে নিলাম। আর তেলটা আমি একবারই নিয়ে নিয়েছি, এই ব্রেস্তার তেলে আমি রোস্টটা কমপ্লিট করব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ প্রথমে ব্রেস্তা করে তুলে নিব। এখন পেঁয়াজটাকে আমার ব্রেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব, তারপর প্রস্তুত প্রণালী একে একে আপনাদের দেখিয়ে দেব। পেঁয়াজটা আমার ব্রেস্তা করা কমপ্লিট। এখন জালটা বন্ধ করে দিয়ে আপনারা পেঁয়াজটা তুলে নেবেন, নয়তোবা ওটার কালার আরও কালচে হয়ে যাবে। এখন এই তেলেই আমি মুরগিগুলো হালকা করে ভেজে নিব, জাস্ট 2 মিনিটের মতো এপাশ ওপাশ করে মুরগিগুলো হালকা ভেজে নিব। বেশি ভাজলে মুরগির ভেতরটা শক্ত হয়ে যাবে, তখন আর রোস্টটা খেতে ভালো লাগবে না, কিংবা মাংসটা জুসি হবে না। ভিতরটা শক্ত হয়ে গেলে রোস্টটা কখনোই মজার হয় না। জাস্ট হালকা করে 2 মিনিটে এপাশ আর ওই পাশ উল্টে আমি মুরগিগুলো সব ভেজে নেব। এক পাশ ভাজা শেষ, এখন আরেকটা পাশ এরকম হালকা ভেজে আমি মুরগিগুলো সব তুলে নিব। একইভাবে আমি 2টা মুরগি নিয়েছি এখানে রোস্ট করার জন্য, সব মাংসগুলো আমি একে একে ভেজে নেব এবং একটি বলে আমি মাংসগুলো তুলে নিচ্ছি। আমার মুরগিগুলি এই পাশ আর ওই পাশ মোটামুটি ভাজা কমপ্লিট, 2 মিনিটের মতো আমি মুরগিগুলো ভেজে নিয়েছি। মুরগিগুলো সব ভাজা হলে এই তেলের মধ্যে এখন আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজটা আমাকে সামান্য হালকা ব্রাউন করে ভাজতে হবে, ফুল ব্রাউন করার কোনো দরকার নেই। পেঁয়াজটাকে 2 মিনিট ভাজার পরে এখানে আমি যে আস্ত মশলাগুলো রোস্টের জন্য সেই মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে হালকা একটু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার মোটামুটি একটু ভাজা হওয়ার পরে এখানে আমি 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 3টি এলাচ এবং
লং অ্যাড করে দিয়েছি। এখন আরও দুই মিনিট আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। হালকা একটা কালার আসার পরে এখানে আমি পরে যে মশলাটা প্রথমে আমি মিক্সড করে রেখেছিলাম রোস্টের জন্য সব উপকরণ দিয়ে যে পেস্টটা, সেই পেস্টটা এখানে আমি অ্যাড করব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা শেষ, এর চাইতে ব্রাউন করার কোনো দরকার নেই। এখন ওই যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, সর্বপ্রথমে আপনাদের বলেছিলাম উপকরণগুলো সব একে একে রেডি করে রাখলে রোস্টটা তৈরি করতে অনেক সহজ হয়ে যায়। এখন সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণের পানি দেব আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর মশলার সাথে আমি এখন সামান্য লবণ অ্যাড করে নিচ্ছি, যেহেতু মুরগিটাকে আমি ভালো করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। মুরগির জন্য এখানে লবণের দরকার নেই, জাস্ট মশলা অনুযায়ী সামান্য পরিমাণের লবণ অ্যাড করে নিলাম। আর সামান্য পানি দিয়ে ভালো করে 5-7 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিব, এবং মশলাটা আমার কষানো হলে আমি মুরগিটা এখানে অ্যাড করে দিব। মশলাটাকে আমি 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভালো করে কষানোর ফলে। এখন এই মশলার উপরে আমি ভেজে রাখা মুরগিগুলো সব দিয়ে দিচ্ছি। একে একে সব মুরগিগুলো আমি অ্যাড করে নিচ্ছি। নিয়ে এই মশলার সাথে মুরগিগুলিকে প্রথমে 10 মিনিটের মতো আমি মিডিয়াম জালে ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। মুরগিটা আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। এর আগে আমি মুরগিটা ভেজে নিয়েছিলাম। রোস্ট করার জন্য খুব বেশি পরিমাণের পানির কখনোই দরকার হয় না। আর আমার মুরগিগুলো দেশি মুরগি ছিল এবং মিডিয়াম সাইজের ছিল। এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করার জন্য এইখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। যেহেতু আগেই 10 মিনিট আমি ভালো করে মুরগিটাকে কষিয়ে নিয়েছি, এই 1/2 কাপ পানি দিয়ে আমার রোস্টটা কমপ্লিট হয়ে যাবে। এখন মিডিয়াম লো হিটে এটাকে আমি 20 মিনিটের মতো রান্না করব। ঢেকে দিয়ে 20 মিনিট রান্না করব। তারপরে এখানে আমি বাকি উপকরণ অ্যাড করে দেব। মিডিয়াম লো হিটে মুরগিটা আমার মোটামুটি 20 মিনিট রান্না করা হয়ে গেছে। আরও অনেকটা সময় আমার মুরগিটাকে রান্না করে নিতে হবে। এখন এখানে আমি সামান্য কিশমিশ এবং যে দুধটা আমি প্রথমেই মিক্সড করে রেখেছিলাম পানি দিয়ে, সেই দুধটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল, 1/4 চামচ পরিমাণের কেওড়ার জল আর গোলাপ জল দুটো মিলে আমি মিক্স করে রেখেছিলাম। আর এখানে আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের ঘি, যেটা নাকি শাহী একটা ফ্লেভার কিংবা বিয়েবাড়ির রোস্টের ফ্লেভারটা ফিরিয়ে আনবে, এর জন্য আমি ঘিটা অ্যাড করলাম। আর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা হালকা একটু চিরে নিতে হবে যাতে মরিচের ফ্লেভারটা রোস্টের মধ্যে পাওয়া যায়। এখন এইভাবে সব মিক্সড হওয়ার পরে আরও 10-15 মিনিট আমি এটাকে রান্না করব। 10-15 মিনিট পরে আমার রোস্টটা প্রায় ফুলফিল কমপ্লিট। এখন এখানে আমি যে পেঁয়াজটা ব্রেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের ব্রেস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এইখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি, যেটা নাকি রোস্টের মেন টেস্টটা ফিরিয়ে আনবে। একটা উপকরণ বাদ হলেও রোস্টের ফুলফিল টেস্টটা আমরা কখনোই পাই না, কিংবা সেই পরিমাণের মজাটা যেটা নাকি বিয়েবাড়ির রোস্টে থাকে সেটা হয় না। ফুল মজাটা কিংবা টেস্টটা পাওয়ার জন্য সব উপকরণগুলোই পরিমাণ মতো দিতে হবে। তারপরে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে আমার রোস্টটা ফুলফিল কমপ্লিট। আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে বিয়েবাড়ির স্টাইলে রোস্টটা কমপ্লিট করে দেখাতে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।